হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঘরে বসেই ওজন কমিয়ে ফেলতে পারবেন। অতিরিক্ত ওজন যেমন স্বাস্থ্যের জন্য ভালো নয়, তেমনি এটা আমাদের নানারকম অস্বস্তির মধ্যেও ফেলে। অতিরিক্ত ওজন হওয়ার ফলে আমরা নানারকম রোগে আক্রান্ত হতে পারি, তাই শরীরের অতিরিক্ত ওজন যেন আমাদের চিন্তার অন্যতম একটি বিষয়। আজকের ভিডিওতে ওজন কমানোর আমি একটি ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। এই ড্রিঙ্কসটি আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করলে আপনার অতিরিক্ত ওজন খুব দ্রুত কমে যাবে। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই হেলথ ড্রিঙ্কসটি তৈরি করে নিতে হবে। তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওয়েট লস ড্রিঙ্কসটি তৈরির জন্য আমাদের একটি শসা নিয়ে নিতে হবে এবং এই শসাটিকে খোসাসহ এভাবে কেটে নিতে হবে। বন্ধুরা, শসাতে প্রায় বেশিরভাগই পানি থাকে আর এই পানিটি আমাদের অতিরিক্ত চর্বি কমিয়ে ফেলতে সাহায্য করে। এছাড়াও শসাতে থাকা আরও নানা রকম পুষ্টি উপাদান অতিরিক্ত মেদ ও চর্বি কমিয়ে ফেলতে সাহায্য করে। শসাটিকে এভাবে কুচি করে না হয়ে গেলে একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিতে হবে। এরপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে আদা। আদাটিকে প্রথমে ছেলে নিতে হবে। বন্ধুরা, আদাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়াও আরও নানা রকম গুণাবলী। এটি আপনার শরীরের মেদ যেমন ঝরাবে তেমনি শরীর থেকে ক্ষতিকর পদার্থও দূর করবে। আদাটি ছেলে না হয়ে গেলে এখন এই আদাটিকে কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপর এই কুচি করে নেওয়া আদাগুলোকে শসার সাথে অ্যাড করে নিতে হবে। এরপর যে উপাদানটি অ্যাড করতে হবে তা হচ্ছে লেবু। লেবুতে রয়েছে ভিটামিন সি সহ আরও নানা রকম কার্যকরী উপাদান। আর এটা আমরা সকলেই জানি যে লেবুতে থাকা ভিটামিন সি এবং অন্যান্য খাদ্য উপাদান আমাদের শরীরের অতিরিক্ত চর্বি গলিয়ে ফেলে। এছাড়াও এর পুষ্টি উপাদান আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এখন এই লেবুটিকে এভাবে কুচি করে কেটে নিতে হবে এবং এগুলো অ্যাড করে নিতে হবে। এরপর এই সবগুলো উপাদান ব্লেন্ডারে ঢেলে নিতে হবে। ব্লেন্ডারে সবগুলো উপাদান নিয়ে নেওয়ার পর সর্বশেষ যে উপাদানটি অ্যাড করতে হবে তা হচ্ছে জিরা। বন্ধুরা, জিরা শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে। এছাড়াও জিরাতে রয়েছে এমন কিছু উপাদান যা শরীরের অতিরিক্ত মেদ বা চর্বি ইত্যাদি গলিয়ে ফেলতে সাহায্য করে। এখন এতে এক গ্লাস পরিমাণ পানি অ্যাড করে নিতে হবে এবং সবগুলো উপাদান ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডারে ব্লেন্ড হওয়ার পর দেখুন রেমেডিটি প্রায় তৈরি। এখন ছাঁকনির সাহায্যে এই ব্লেন্ড করা স্মুদিটি গ্লাসে ঢেলে নিতে হবে। ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নেওয়ার পর দেখুন ড্রিঙ্কসটি পুরোপুরি তৈরি। এখন এই ড্রিঙ্কসটিকে আপনি খেয়ে নিতে পারেন। এই ড্রিঙ্কসটি আপনার শরীরের অতিরিক্ত চর্বি গলিয়ে ফেলবে একদম মাখনের মতো। এছাড়াও শরীরের নানা রকম ক্ষতিকর পদার্থ এই ড্রিঙ্কসটি দূর করতে সাহায্য করবে। তাহলে বন্ধুরা, বাসায় নিয়মিত এই ড্রিঙ্কসটি কিছুদিন পান করে অবশ্যই অনেক ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।